এঘরো সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এখানে কোন ব্রহ্মচারী গৃহস্থ সন্ন্যাসী বলা হয় নাই, মানবকে বলা হয়েছে এঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। সন্ন্যাসী সংসারে আছে আর ব্রহ্মচারী সংসারে আছে। এই সংসার মানে শুধু গৃহস্থ থাকা না, এই সংসারকে এই ভব সংসার বলা হয়েছে, অর্থাৎ এই জড়জগৎকে সংসারের সাথে তুলনা করা হয়েছে। এই ঘোর সংসারে আমাদের বলরাম প্রভু বলে দিলেন আমরা কেন এই জড়জগতে পতিত হয়েছি। আমাদের এরকম বাসনা ছিল, অপকর্মের বাসনা ছিল, আমরা সেই আমাদের কর্মের ফলে আমরা এই জড়জগতে পতিত হয়েছি। তো সেই জন্য এটা হচ্ছে ঘোর সংসার, ভব সংসার। একে একে শাস্ত্রে আরো মৈথনাগার বলা হয়েছে, কারাগার বলা হয়েছে। কারাগার থেকে জানেন কারাগার বলা হয়েছে, মৈথনাগার বলা হয়েছে শাস্ত্রে। আপনারা অনেকে এখানে ভক্ত জানেন। তো এই জন্য এখানে কালিদাস পণ্ডিত কালিদাস তিনি গাইলেন যে এই ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। আমরা অনেক সাধুদের শ্রীমুখে শুনেছি যে এইটা হচ্ছে দুঃখের আলায়, কারাগার দুঃখালয়। তো আমাদের বদ্রচার প্রভু বললেন যে বস্ত্রালয় আমরা বস্ত্র পাব, বাসনালয় বাসনপত্র পাব, দুঃখালয় এমন একটি সংসারের নাম যদি দুঃখালয়, কি পাওয়া যাবে? দুঃখ পাওয়া যাবে, দুঃখ ছাড়া কিছু পাওয়া যাবে না। তিনি উদাহরণ দিয়েছেন, মনে হচ্ছে যে একজন রোগী তার দাদু নাতি জিজ্ঞাসা করছে বেডে শুয়ে শুয়ে টানা লাগানো আছে, হাতে সেলাইন টানা লাগানো আছে, আমি সেই পুনরাবৃত্তি করব। কিন্তু নাতি কি বলছে, দাদু এখন কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি, হ্যাঁ, আই এম হ্যাপি নাও, বলছেন, হ্যাঁ, নাইস, ফাইন ফাইন, উনি বলছেন ফাইন, উনি তো ফাইন, হ্যাঁ, ভেরি ফাইন। যাই হোক, খুব ভালো আছি, এইটাই হচ্ছে নিয়ম। আমাদের জিজ্ঞেস করলে আমরা প্রত্যেকে বলি আপনি কেমন আছেন, কি উত্তর দেব, ভালোই আছি, কিন্তু একটু একটু ডায়াবেটিস একটু দেখা দিয়েছে, তাও মার্জিনে আছে, হার্টটা একটু এই হার্টে একটু সমস্যা দেখেছে, এই পেট ব্যথা, এই হাতের তালু একটু জলে পা হাত পা জ্বালা করে, বয়স হয়ে গেছে তো হাঁটুতেও একটু মানে উঠতে সমস্যা, ভালো আছে কিন্তু সমস্যার শেষ নাই, অন্ত নাই। এই জগতে এটা হচ্ছে, এই জন্য এটা দুঃখালয়, দুঃখের আলয়, দুঃখই পেতে হবে। তাই হচ্ছে না পায় দুঃখের শেষ, দুঃখের শেষ নাই। তো সেই জন্য আমরা হয়তো একটু ভালো মনে হচ্ছে ভালো আছি, ভালো থাকার জায়গা নয়। ভালো কোথায় থাকা যায়? যেখানে আমরা ভগবানের কাছে ছিলাম, আমরা হচ্ছে অমৃতস্য পুত্রম, অমৃতের পুত্র, যিনি তার মৃত্যু হয় না, হ্যাঁ, সেখানে ছিলাম। তাই আমাদের কর্মফলে আমরা এখানে পতিত হয়েছি, তাই দুঃখ পাওয়ার জন্য, আর সেখানে গেলে আমরা আর এই দুঃখ পেতে হবে না। জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই, শুধু দিব্য আনন্দ। প্রত্যেকের পার্সোনাল একটা করে বিমান থাকবে, কেরকম যেতে চান সেখানে, হ্যাঁ, হাত তুলল, কারা কারা যেতে চান, অক্টেন লাগবে না, সবাই আমরা যেতে চাই, হ্যাঁ। তা আমরা যেতে না চাইলেও আমরা সেই যখন আরো ঘোর বিপদে যখন ছিলাম, হ্যাঁ, যখন বেশি বিপদ পড়ে তখন আমরা ভগবানের কাছে কন্ডিশন করি, হ্যাঁ, কিভাবে, কখন বিপদে ছিলাম জানা, মাতৃ জঠরে যখন ছিলাম, হ্যাঁ, মাতৃ জঠরে যখন ছিলাম বিষম বন্ধন পাশে, একটা ছোট জায়গার মধ্যে বলছে বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে এ দিন দাসে। একবার তিনি দেখা দেন অঙ্গুষ্ঠ পরিমাণে দেখা দিলে, তখন ভগবান যখন দেখা দেয় তার সাথে নিত্য সম্পর্কের কথা, আমাদের তো নিত্য সম্পর্ক, তিনি পিতা আমরা তার পুত্র, নিত্য সম্পর্ক হয়েছে, তাই সেই কথা মনে পড়ে যায়। তা তো হে প্রভু, আমাকে
এই বিপদ থেকে মুক্ত করুন, আমি তোমার নাম গুণকীর্তন করে আবার তোমার কাছে ফিরে আসব। কন্ডিশন দিয়ে আসছি সবাই, হ্যাঁ কন্ডিশন দিয়ে আসছি না, যখন সপ্তম মাসে ভগবান দেখা দেয় আমরা তার কাছে কথা দিয়ে আসছি। কিন্তু বৈষ্ণবে গিয়েছেন যে ভুলিলে কি সুখ পাইয়ে, সে কথা কি সুখ পাইয়েছ যে সে কথাটা ভুলে আমরা প্রত্যেকে ভুলে গেছি। আর ইসকন কি করেছে, শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করে সেই কথাটাকেই মনে করাই দিচ্ছে, এবং হ্যাঁ যে না আমরা তার সে কতদিন অমৃত সে পুত্রম, আমরা যাতে আবার সেখানে ফিরে যেতে পারি, সেই দুঃখ থেকে মানে চির মুক্তি লাভ করতে পারি। কি হবে তাহলে বলেন, এই সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায় অনল। যখন আগুন লেগে যায় কোনো ঘরে, হ্যাঁ যখন আগুন কোনো দমকল বাহিনী যদি না আসে বা আগুন নিবানের চেষ্টা করলে কি করে, আগুন আস্তে আস্তে বাড়তে থাকে, হ্যাঁ এমন বাড়ে তখন, এমনকি যখন বিশেষ করে ছাই বীরের মতো বড় বড় বনে যখন লাগে যায় লাভার থেকে বা একটা গাছে গাছে ঘর্ষণ লেগে যখন হ্যাঁ আগুন চলে ওঠে, সেখানে যে আগুন দমকল বাহিনীও নিভাইতে পারে না, কি করতে পারে, একমাত্র ভগবানের সেই কৃপা বাড়ি যদি উপর থেকে বর্ষণ করে, তাছাড়া কোনো উপায় নাই, দমকল বাহিনী সেখানে যেতে পারে না, বিশাল এলাকা। আপনারা জানেন এখন টিভিতে আপনারা দেখেন, দেখতে পারেন কিভাবে আগুন লাগছে পড়তেই সে শুধু, হ্যাঁ তো সেই জন্য সেই আগুন নিভানো যায় না। তাই বলছে এই সংসার অনল, অনলে জ্বলিছে হৃদয়, হৃদয় যদি জ্বলতে থাকে অনল খালি বাড়তেই থাকে, বাড়ে এটা কমতি নাই। আমাদের হ্যাঁ ভদ্রচারবাবু বলছেন, আপনারা শুনেছেন, একমাত্র উপায় কি, নিতাই চৈতন্য চরণে আশ্রয় লইল যে, হ্যাঁ কালিদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় এসে, যে কালিদাস তিনি পরম বৈষ্ণব, তিনি বললেন একমাত্র আশ্রয় হচ্ছে নিতাই চৈতন্য চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। তো আমরা অনেকেই আশ্রয় গ্রহণ করেছি, যারা যারা এখনো করেন নাই, হ্যাঁ তো তার চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। আশ্রয় করেছি কিন্তু কতটুকু আশ্রয় গ্রহণ করেছি, কতটুকু আমার সারেন্ডার মনোভাব আছে, হ্যাঁ তো সেই জন্য আমাদের বুঝতে হবে। তো এই জন্য সেইভাবে আমার ঠিকভাবে যদি সে অনুগত হয়ে সারেন্ডার মনোভাব নিয়ে আশ্রয় গ্রহণ করি, তাহলে তিনি একমাত্র আমাকে সেই পরম ধামে তার ধামে নিয়ে যেতে পারে, নিতাই চৈতন্য চরণে।